ঘুরতে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 64তম বর্ষে এবার বনগাঁবাসীর জন্য উপহার দিয়েছে ইতিহাসের টুকরো, এক টুকরো ইতিহাস বলা চলে। তাদের এবারের পুজোর থিম পদ্মাবত। আসুন আমরা একটু পূজা মণ্ডপটা ঘুরে দেখি। বনগাঁর শারদোৎসব মানেই কিন্তু বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। দুর্গাপুজোর এই যে চার পাঁচটা দিন, তার মধ্যে একটা দিন অন্তত প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্রতিমা দেখা অথবা প্রতাপগড় মাঠে এসে না বসলে বনগাঁর দুর্গাপুজো যেন অসম্পূর্ণ থেকে যায়। আর বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 64তম বর্ষে এবার উপহার দিয়েছে পদ্মাবত। একদম একটা ইতিহাসের পাতা থেকে পূজা মণ্ডপ যেন তারা উপহার দিয়েছে বনগাঁবাসীর জন্য। আমরা কথা বলবো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর যিনি সম্পাদক আছে তাকে পেয়ে গেছি তার সাথে, তার কাছ থেকেই জেনে নেব পুজোর খুঁটিনাটি। আপনারা এবার কি উপহার দিয়েছেন আর কি করছেন, মানে মানুষকে কি বার্তা দিচ্ছেন? আর আমরা এবছর যে মণ্ডপ সজ্জা নির্মাণ করেছে সেটা হচ্ছে পদ্মাবত, আপনারা সবাই জানেন, এবং এটা একটা ঐতিহাসিক পৌরাণিক চিত্র আমরা তুলে ধরেছি এবং এর ভিতরে অনেক পৌরাণিক কাহিনী আছে এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য যা যা রাখার আমাদের এই মণ্ডপের ভিতরে সবই আছে। এবং আমাদের যে মেন আছে মিলন মেলা, যে মেলায় না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না, সেই মেলাকে আপনারা আসতেই হবে। এবং একটু আগে বনগাঁর এসপি সাহেবও তার ফ্যামিলি নিয়ে এই মেলায় এসেছিলেন এবং তার পরিবার নিয়ে ঘুরে গেলেন, এটা আমাদের অত্যন্ত আনন্দের। এবং সন্ধ্যা থেকে কোন ষষ্ঠীর পূর্ণ লগ্নে যেভাবে ঢল নেমেছে আমরা বুঝতে পারছি আগামী দিনে কী হতে চলেছে আমাদের মণ্ডপে। এবং নিউজ লোমাসানকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্যান্ডেলে আসবার জন্য এবং সোমনাথকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ তো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্রাপ্য, কারণ চিরাচরিত প্রথা মেনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, দর্শক বন্ধুরা আপনারাও জানেন, জেলা শহর কলকাতার পর কিন্তু শারদ উৎসবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ শহর কিন্তু অন্যতম শিরোপার দাবি রাখে বরাবর। আর এই যে শিরোপা বছরের পর বছর ধরে রাখা সীমান্ত শহরে, তার অন্যতম কারিগর কিন্তু বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আপনারাও আসুন পুজোর যে কোনো একদিন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।